আসাদ অফিস থেকে ঘরে আসার জন্য দাঁড়ালেন হঠাৎ একটি শব্দ আসলো ভাইজান খেলনা নিবেন খেলনা বিক্রেতা ছেলেটি দ্রুততার সাথে তার দিকে অগ্রসর হল কিন্তু আমার ছেলে তো বড় হয়েছে এসব খেলনা দিয়ে খেলে না আসাদ একটি ক্ষমার স্বরে ছেলেটি থেকে খেলনা নিতে অস্বীকৃতি জানাল আচ্ছা ঠিক আছে যদি আপনি না নেন তাহলে অন্য কোনো ব্যক্তি ওনার সন্তানের জন্য নিয়ে যাবেন তার চোখের উজ্জ্বলতা এক মুহূর্তের জন্য হারিয়ে গেল কিন্তু সে সাথে সে নিজেকে সান্ত্বনাও দিল তুমি লেখাপড়া করো না ভাইজান আমি যদি লেখাপড়া করি তাহলে আমার পরিবারের প্রয়োজনীয়তা মা সেলাই করেন আমি দিনের বেলা দোকানে কাজ করি এবং বিকেলে খেলনা বিক্রি করি আমার ছোট ভাই বোনেরা স্কুলে যায় আমি চাই তারা যেন আমার মতো না হয় লেখাপড়া করে অনেক উন্নতি করে এটার জন্য আমি এবং আমার মা অনেক কষ্ট করি ঠিক আছে এটা রাখো আসাদ কিছু টাকা বের করে তাকে দিতে চাইলেন আমি ভিখারি নয় পরিশ্রম করে কারো কাছে হাত পাতি না আরে তুমি তো ভুল বুঝলে আচ্ছা এটা বলো একটা খেলনার দাম কত টাকা কিন্তু এখনই তো আপনি নিতে চাননি তোমার খেলনা বিক্রি হয়ে যাক এটা ছাড়া তোমার আর কে চাওয়ার থাকতে পারে এই নাও এটার দাম ছেলেটি চলে গেল কিন্তু গাড়িতে বসার সাথে সাথে আসাদের অতীতের কথা মনে পড়ে গেল তিনিও ছোট কাছ থেকে জীবন শুরু করেছিলেন আজকে সে এই অবস্থানে আসলো আসাদ মনে মনে বলতে লাগল এই ছেলেটি শুধু শুধু টাকা না নেওয়া এবং পরিশ্রমের অভ্যাস একদিন অবশ্যই তাকে সফল করে তুলবে শিক্ষা এই ঘটনা থেকে আমরা আসাদের একটি ভালো অভ্যাস সম্পর্কে জানতে পারলাম যে তার নিকট ভিক্ষার চেয়ে পরিশ্রম করাটা অধিক পছন্দনীয় হাদিসে পাক প্রিয় নবী সল্ল্লাহ তায়লা আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি বিনা প্রয়োজনে ভিক্ষা করল সে যেন জ্বলন্ত কয়লা খেলো